এদিকে নারী ক্রিকেট বিভাগের ফাইনালে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ এসএ এ গেমস নারী ক্রিকেটের অভিষেক আসরে স্বর্ণ জিততে মরিয়া অধিনায়ক সালমা খাতুন রৌপ্য জেতা নিশ্চিত হয়ে গেছে আগেই এবার ইতিহাস গড়ার পালা তাতেই মনোযোগ টাইগার্সদের রাউন্ড রবিন লিগে তিন ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ শেষ ম্যাচে টি তে দুই সেঞ্চুরি করে রেকর্ড করেছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান সেই আত্মবিশ্বাস ফাইনালেও কাজে লাগাতে চায় বাড়তি চাপ নিতে একটু মুখে নয় তারা মূলত ফাইনালে লাল সবুজের ক্রিকেট কন্যাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে আগেই একই সাথে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মৌকাটাও নিতে প্রস্তুত তারা কালকে আমাদের ফাইনাল ম্যাচ আমরা যদি গোল নিতে পারি অবশ্যই আমাদের দেশের জন্য বড় একটা পাওয়া হবে এমনকি আমাদের বোর্ডে অনেক আমরা কিছু বলতে পারবো যে আমরা গোল নিয়ে এসছি যাতে আমাদের আরও কিছু প্রয়োজন আছে যেগুলো সেগুলোর কথা বলতে পারবো